এটা কিন্তু কক্সবাজার না, এটা হচ্ছে মাওয়া ফেরি ঘাট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ফুড এফএম এর আরো একটি নতুন ভিডিওতে। আমরা গিয়েছিলাম মাওয়া ঘাটে ইলিশ খেতে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো কক্সবাজার চলে এসেছি, হয়তো বিচের পাশে দাঁড়িয়ে আছি, এত এত মানুষ। উইকেন্ডে না গেলে হয়তো বুঝতে পারতাম না যে আসলে এত এত মানুষ যায় মাওয়া ঘাটে। আর আমি নর্মালি গিয়েছি, রাতের বেলায় গিয়েছি, আর মাওয়া ঘাটে ইভিনিং টাইম আসলে যাওয়া হয়নি, সেই জন্যই হয়তো আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে লাস্ট টাইমে। সো যাই হোক, আমরা দেখলাম যে ইলিশ খেতে গিয়েছিলাম, তো দেখলাম যে শিক কাবাব পাওয়া যায়। তো আমরা একটু মজা করে বলছিলাম যে মাওয়া ঘাটের ইলিশের পরিবর্তে আমরা মাওয়া ঘাটের মুরগি খাই, এরকম বিষয়টা খুবই কালারফুল মনে হচ্ছিল। ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, সবাই দেখলাম খাচ্ছে, মনে হচ্ছিলো খুব ভালো হবে আর কি। তো ফার্স্টে একটা নর্মাল অর্ডার করলাম, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছিলো ওয়েল কুক না, যে কারণে ভাবলাম যে একটু কাস্টমাইজ করি। ওনাকে বললাম যে একটু লং টাইম কুক করেন বা একটু ড্রাই করেন আমাদেরটা, একটু বেশি পুড়ে দেন। তারপর উনি আমাদের অর্ডারটা ওইভাবে নিল, আমরা ট্রাই করলাম। অনেকেই বললো খুব ভালো হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছিলো একটু সল্টি ভাব মনে হচ্ছিলো, যে এটার কারণ হতে পারে যে অনেক বেশি মশলা থাকে। এই মশলাটা যখন ওই আগুনের তাপে পুড়ে যাচ্ছিলো, এটা কিন্তু ওই মশলা পড়লে কিন্তু এরকম তিতা তিতা একটা ভাব চলে আসে। সো আমার ক্ষেত্রেও এরকমই মনে হচ্ছিলো, আবার অনেকের কাছে এটাই ভালো লাগছিলো। যাই হোক, মাওয়া ঘাটের শিক কাবাব বেশ ভালো ছিল, খারাপ না। অনেকেই দেখলাম খাচ্ছে, আর এটার মনে হচ্ছিলো যে ভালোই চাহিদা, কারণ আমার মনে হচ্ছিলো 10 থেকে 15টা পয়েন্ট ছিল এরকম যে শিক কাবাব বানাচ্ছে। উইকেন্ডে একটু বেশি ক্রাউড থাকে আর অনেক মানুষ থাকে, যে কারণেই স্ট্রিট ফুড টাইপের অনেক কিছুই পাওয়া যায়। নর্মাল ডেতে আবার এত কিছু আসলে পাওয়া যায় না, কারণ মানুষও কম থাকে। প্রাইসটা আসলে আমি ভুলে গিয়েছি, কারণ হচ্ছে এটা আমি অর্ডার করি নাই, ও দামটাও আমি দিই নাই। ওভারঅল মাওয়া ঘাটে হচ্ছে মাওয়া ঘাটের শিক কাবাব বেশ ভালো ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।